বুধবার বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কমলাসাগর সাহাপাড়া স্থিত ভাড়া বাড়ির ঘর থেকে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের নাম অজয় বড়ুয়া, পেশায় আইসক্রিম বিক্রেতা। ঘটনা বিবরণী প্রকাশ, অজয় বড়ুয়ার আদি বাসস্থান হচ্ছে আসামে। গত 7 বছর ধরে মধুপুরে বসবাস করছে সে। বুধবার বিকেলে স্থানীয় সাহাপাড়ার বাসিন্দা চিনময় সরকারের ঘর থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সম্পর্কে চিনময় সরকারের বোন জানায়, প্রায় প্রতিদিনই মদমত্ত অবস্থায় থাকত অজয় বড়ুয়া। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর মূল কারণ কি সে সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না তারা। ময়না তদন্তের পরই বোঝা যাবে মৃত্যুর কারণ। ঘটনা অ্যাকচুয়ালি আমরা থানাতে একটা খবর আইছে, অ্যাকচুয়ালি ওই আশিস মিয়া একজন প্লেয়ার, তাই না? প্রথম আমরা খবর দিতে থানাতে খবরটা পাই, সেটা প্রথম আইসি এখানে। খবরটা এরকম আছে যে অজয় বড়ুয়া একজন আসামের একজন লোক, একে এই বাড়িতে থাকে 7 বছর ধরে। তো তাই নাকি মানে অজ্ঞাত অবস্থা, মানে আনকনসিয়াস অবস্থা এখানে আছে। তো এসে দেখলাম যে তাই এখন মানে এক্সপায়ার হয়েছে। তো এখন আমরা মধুবন মোড়কে পাঠামো কালকে সকালবেলা। আজকে তো অবশ্যই 4টার উপরে বেজে আছে, আজকে তো ইয়ে হতো না, তো কালকে দেখা যাবো কি কি হয়। কি মনে হয় ঘটনাটা? ঘটনাটা অ্যাকচুয়ালি কিন্তু কিছু কোয়া যেতে পারতেছে না, তো মুখের মধ্যে রক্তের চিহ্ন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখন কিছু ইয়ে যাবে মানে বোঝা যেতে পারতেছে না, তো কালকে পোস্টমর্টম হওয়ার পরে বাকিটা বোঝা যাবে আর কি হয়, পোস্টমর্টম রিপোর্ট কি আয়। এদিকে আইসক্রিম বিক্রেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অপরদিকে রাজ্যের বুকে প্রতিনিয়ত ঘটেই চলেছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই সাথে মৃতদেহ উদ্ধারের ঘটনাও ঘটছে অহরহ। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।